মোটামুটি কম। আর ইয়ে কত করে ট্যাংরা? নতুন দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের দেখাতে চলেছি পুরোনো দিনের দিদিমা ঠাকুমাদের বানানো মাছের কালিয়ার সেম টু সেম রেসিপি। খেতে হয়েছিল অসাধারণ। তাহলে বেশি কথা আর বাড়াবো না, চলে যাবো ডাইরেক্ট রান্নাঘরে। কিন্তু যাওয়ার আগে একটাই কথা, প্রতিবারের ন্যায় তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলেই করবে, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তাই দেরি না করে আমরা এখন যাচ্ছি রান্নাঘরে। মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার সর্ষের তেলে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট। উপকরণগুলো একবার চোখ বুলিয়ে দিন বন্ধুরা, ডেসক্রিপশনে সব লিখে দেওয়া থাকবে, স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, দেখে দেখো করতে পারেন। এটা এক পিস মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে বেরেস্তা টাইপ বানিয়ে রাখব। পেঁয়াজ ভাজাও কমপ্লিট, উঠিয়ে রাখলাম। এবার ফোড়ন, তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা এবং লবঙ্গ। একখানা বড় সাইজের পেঁয়াজ বাটা, এবং তার সঙ্গে এক টেবিল স্পুন আদা এবং এক টেবিল স্পুন রসুন অ্যাড করবো এর মধ্যে। এবং এক টেবিল স্পুন কাঁচা লঙ্কা পেস্ট, ঝালটা যার যার টেস্ট অনুযায়ী ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলদে গুঁড়ো একটা বাটির মধ্যে জল নিয়ে ভালো করে মিশিয়ে নেব একদম সুন্দর করে। এটা আমরা ওই মশলাটার মধ্যে দিয়ে দেব ভালো করে মেশানোর পর। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো নুন, যার যেমন স্বাদ স্বাদ মতো নুন দিতে হবে। এবং এক টেবিল স্পুন চিনি, এবার যে পেস্টটা বানালাম আমরা সেই পেস্টটা ভেতরে ঢেলে দেবো। জল মিশানোর কারণ একটা, যাতে মশলাটা যাতে না ধরে যায় এবং পেস্টটা পরস্পরের সঙ্গে মিশে যাবে, এই জন্যই জল ইউজ করা। এবার একখানা বড় সাইজের টমেটো কুচি অ্যাড করলাম। এবার মিনিট দুয়েক মতো ঢেকে রেখে সিম করে রেখেছিলাম। মশলাটা মোটামুটি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, টমেটোগুলো পুরো সিদ্ধ হয়ে এসছে, সেন্টও ভালোই বেরাচ্ছে। এবার একটু কিশমিশ দিয়ে দিলাম, ভেজানো ছিল ওই 15-16টা মতো। আমরা আগে থেকে বন্ধুরা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সামান্য, ওই ভেজানো তেঁতুল থেকে 5 চামচ তেঁতুলের রস দিয়ে দিলাম। আপনারা টক দইও করতে পারেন ব্যবহার, কিন্তু আগেকার দিনের বয়স্ক লোকেরা তেঁতুলটাকেই ফার্স্ট প্রেফারেন্স রাখত। পরিমাণ মতো জল,
জল খুব বেশি দেবেন না। ঝোলটা ফুটে এসেছে, এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিলাম এবং আস্তে আস্তে এর মধ্যে মাছগুলোকে আমরা অ্যাড করে নেব। তারপর সিম করে আবার মিনিট দশেক রাখবো। ওই ভেজে রাখা পেঁয়াজগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। আবার মিনিট পাঁচেক রাখবো। রান্না মোটামুটি কমপ্লিট বন্ধুরা। গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে। রংটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর চলে এসছে। খ্যারিয়ত পুছো কভি তো ক্যাফিয়ত পুছো তুমারে দিন দিবানে কা ক্যা হাল হে দিল মেরা দেখো না মেরি হ্যাসিয়ত পুছো তেরে বিন এক দিন জ্যাসে সা সাল হে।